হ্যালো ভিওয়ার্স আজকে আবারও একটি মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন খুশি ট্যাবলেট এই খুশি ট্যাবলেট সম্পর্কে আজকে আপনি জানব এই খুশি ট্যাবলেটের কম্পোজিশানটি আপনার স্কিনে দেখতে পাচ্ছেন লিভোর নরজেস্টল এবং ইথিনেলো অ্যাস্ট্রোডিয়াল এই কম্পোজিশনে এই ট্যাবলেটটি তৈরি এই গর্ভনিরোধক বড়ি সম্পর্কে আজকে আমরা জানবো খুশি ট্যাবলেটটি মূলত গর্ভনিরোধক বড়ি এবং এই গর্ভনিরোধক ট্যাবলেট সম্পর্কে আজকে আমরা জানব স্কিনি আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির এমআরপি চল্লিশ টাকা যে কোনো মেডিসিন শপে আপনারা এই ট্যাবলেটটি পেয়ে যাবেন ট্যাবলেটটি মার্কেটে যে কোনো মেডিসিন শপে আপনারা পেয়ে যাবেন বাজারে এই গর্ভনিরোধক ট্যাবলেট অনেক কোম্পানিরই পাওয়া যায় তার মধ্যে আজকে খুশি ট্যাবলেটের ইউজ সম্পর্কে আমরা জানব অনেকেই এই ট্যাবলেটের ব্যবহার করতে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে কখন কীভাবে ব্যবহার করা যায় আদৌ কাজ হবে এই নিয়ে নানান রকম প্রশ্ন থাকে সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলব আপনাদের নানান রকম প্রশ্ন চিহ্ন দ্বিধাকে দূর করার জন্য আমরা আমার এই ভিডিও যদি উপকারে আসে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন খুশি সম্পর্কে তথ্য শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ট্যাবলেটটির স্ট্রিপটি আপনারা দেখতে পাচ্ছেন একুশটি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির পিছনে মানে ব্যাকসাইটে এক দুই থেকে এক টোয়েন্টি ওয়ান পর্যন্ত নাম্বারিং করা আছে সেইভাবে এই ট্যাবলেটটি ওয়ান থেকে শুরু করতে হবে এবং টোয়েন্টি ওয়ানে গিয়ে শেষ করতে হবে অবাঞ্ছিত জন্মকে নিয়ন্ত্রণ করার জন্যে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় বা একটা বাচ্চা থেকে আর বাচ্চার যে দূরত্ব জন্ম নিয়ন্ত্রণ সেই দূরত্বকে সঠিক রাখার জন্যে অনেক হাজব্যান্ড ওয়াইফ এই খুশি ট্যাবলেটটি ইউজ করে থাকেন এই ট্যাবলেটটি খুবই এফেক্টিভ জন্ম নিয়ন্ত্রণের পক্ষে এবং মহিলাদের পক্ষে এটি খুবই ইউজফুল এবং স্ট্রিপটি খুবই ক্যারিফুল ক্যারি করা খুব সহজ এটি এক মাসের একটি কোর্স এবং একুশটি ট্যাবলেট থাকে সেটি পরপর আপনাদের একুশ দিন ব্যবহার করতে হবে ট্যাবলেটটি মূলত পিরিয়ড শুরু হবার তিন থেকে চার দিন পর থেকে প্রতিদিন একটি করে এই ট্যাবলেট ইউজ করতে হবে একটি নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে হবে একদিনও বন্ধ করলে এই সঠিক এর সঠিক কার্যকারিতা পাওয়া যাবে না তাই ভুল করেও ট্যাবলেটটি খেতে ভুলে যাবেন না ট্যাবলেটটি প্রতিদিন একই সময় অর্থাৎ আপনি যে সময় খাবেন পরের দিনও সেই সময়ে খাবেন শুরুটা যে সময় দিয়ে শুরু করবেন প্রতিদিন সেই টাইমে খাওয়ার চেষ্টা করবেন তাহলে এর কার্যকারিতা খুব ভালো পাবেন এই ট্যাবলেটটির সাইড এফেক্ট বলতে ট্যাবলেটটি ইউজ করলে আপনার হয়তো বমি র্যাশ বা চুলকানি মাথা ব্যথা এই ধরনের কিছু হতে পারে তাছাড়া এর কোনো আর সাইড এফেক্ট নেই তাই ইউজ করার আগে অবশ্যই আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন এই ট্যাবলেটের স্টিপ অর্থাৎ প্যাকেটের মধ্যে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আপনি সেগুলো পড়েও ট্যাবলেট ইউজ করতে পারেন এছাড়া ট্যাবলেটটি ইউজ করার আগে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন কারণ কোনো মেডিসিন ইউজ করার আগে ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিলে মেডিসিনটির সঠিক কার্যকারিতা বা মেডিসিনটি কখন খেতে হবে সেই গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন এই ট্যাবলেটটি মূলত গর্ভনিরোধক ট্যাবলেট মহিলাদের জন্য তো মহিলারা এই ট্যাবলেটটি ইউজ করতে খুবই ভালোবাসে তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ